Hello guys, welcome to our channel Aahar-e-Bangali. Bondhura, ashole na amra onek koshto kore sob videos gulo banai ar amra sob shomoy ektu creative hoye onno onno jinish kori. To amra shudhu hope korchi je apnara ektu amaderke support korbe amader ei YouTube channel e sobkota video dekhen ar সবকটা ভিডিও পুরোটা দেখুন আর দেখে আপনারা প্লিজ একটু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমরা আবার এসে গেছি আম্মার ঝুলি থেকে একটা ভেরি স্পেশাল রেসিপি নিয়ে রেসিপিটার নাম হচ্ছে চুনো মাছের চচ্চড়ি চুপি চুপি একটা কথা বলি শীতকালে গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়িটা খেতে না হেভি লাগে আজ আমরা চুনো মাছের চচ্চড়ি করার জন্য 200 গ্রাম মোরলা মাছ নিচ্ছি তাছাড়া আপনারা কাচকি মাছ ইউজ করতে পারেন দুটো বেগুন লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে ছোট ছোট করে শিংটাকে কাটতে হবে আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে ছিরি ছিরি করে কাটতে হবে সাত আটটা লঙ্কা ছিঁড়ে দিতে হবে সবজিগুলোকে ধুয়ে নিতে হবে তেল গরম হয়ে গেলে মোরলা মাছটাকে কড়া করে ভেজে কড়া করে মোরলা মাছ ভাজা হয়ে আছে কড়াইয়ে সর্ষের তেল গরম হলে কালো জিরে দিতে হবে এবার গরম করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দিতে হবে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিতে হবে স্বাদ মতো নুন দিতে হবে ভালো করে নেড়ে নিতে হবে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার মাছটা দিয়ে দিতে হবে এবার ভালো করে নেড়ে নিতে হবে Thank you.
মাছ দিয়ে নেড়ে ভালো করে ভাজাভাজা কাঁচা মরিচের জন্য করতে হবে। এবার ধনে পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে নেড়ে নিতে হবে। শীতকালে সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি ডান। এবার আর কি, গরম গরম ভাতের সঙ্গে চুনো মাছের চচ্চড়ি হয়ে যায়।